হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজ এখানে সয়াবিন, আলু, পেঁপে আর পনির দিয়ে একটি রান্না করে দেখাবো। এই জন্য এখানে নিয়ে নিলাম সয়া চা, কাঁচা পেঁপে, আলু, পনির, এটা অপশনাল, মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে সব ধরনের মশলা যা যা লাগবে তাই আছে। এই প্লেটে যা আছে সব ফোড়ন দেওয়ার সময় লাগবে। এখানে আছে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। জিরা গুঁড়োর চেয়েতে ধনে গুঁড়ো পরিমাণটা কম, গরম মশলাও তার চাইতে কম। আর আছে আদা বাটা, হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এখানে আছে লং বা লবঙ্গের গুঁড়ো আর এলাচের গুঁড়ো, আমি ঘরে করে রেখেছিলাম। এখানে এখন আমি সব ধরনের পাউডার মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি জল মিশিয়ে। এখন লবণ দিচ্ছি, আগে লবণ দেখানো হয়নি তাই। আর আমচুর পাউডার দিচ্ছি, এটা অপশনাল, আমার বাসায় ছিল তাই দিচ্ছি, না থাকলে কোনো সমস্যা নেই। এখন জল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিক্স করে রেখে দিব। আর যে মসুর ডালটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে বড়া বানানোর জন্য এখন এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর কালো জিরে। এটা দিয়ে ভালো করে মিক্স করে আমি বড়া বানিয়ে নিব। যে কেউ চাইলে এখানে আদা বাটা আর জিরা গুঁড়ো দিতে পারেন, আমি এখানে দিইনি, মাঝে মধ্যে দিই, মাঝে মধ্যে দিই না। তো এখন আমি একটা প্যানে তেল গরম করে তাতে বড়াগুলোকে ভেজে নিব। সবগুলো বড়াকে আমি একই রকম সাইজে করার চেষ্টা করেছি, তাহলে দেখতে ভালো দেখায়। বড়া ভাজার সময় চুলার তাপমাত্রাটা মিডিয়ামে রেখে ভাজলে ভালো হয়, তাহলে বড়া কালারটা সুন্দর আসবে, পুড়ে যাবে না, আর ভিতরটাও সুন্দর করে হবে। এখন আমি আরেকটা প্যানে তেল গরম করে ফোড়ন দেওয়ার জন্য যে যে মশলাগুলো রেখেছিলাম আস্ত মশলা সেগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি তেজপাতা, শুকনা মরিচ, আস্ত জিরা, এলাচি, দারচিনি, লবঙ্গ। মশলাগুলোকে ভালো করে ফ্রাই করে যখন এটার একটা ভালো অ্যারোমা বের হবে তখন আমি যে গুলে রাখা মশলাটা আছে সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কোনোভাবেই যেন ফোড়ন দেওয়ার জন্য যে মশলাগুলো দিয়েছি সেগুলো পুড়ে না যায়, পুড়ে গেলে ফ্লেভারটা ভালো আসবে না আর তরকারিটা খেতেও ভালো লাগবে না। ভিডিওতে দেখা যাচ্ছে আমি চুলার তাপমাত্রাটা মিডিয়াম থেকে একটু উপরে রেখেছি, আর আমি আগে থেকেই সয়া চাঙ্ক, আলু আর পেঁপেগুলোকে আলাদা আলাদা করে হলুদ আর লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে সেই আগে থেকে ভেজে রাখা সয়া চাঙ্ক, পেঁপে আর আলুগুলো দিয়ে দিব, দিয়ে আরেকটু ভেজে নেব। মশলাটাকে তেলে ভালো করে কষিয়ে নেওয়ার পরেই সয়া চাঙ্ক, পেঁপে আর আলুগুলোকে দিতে হবে, নয়তো মশলার কাঁচা গন্ধ থাকবে। আর পাউডার মশলাগুলোকে আগে থেকে জল দিয়ে গুলিয়ে রাখার কারণ হচ্ছে এখানে তেলে যেই ফোড়নগুলো দিয়েছি সেগুলো সবগুলোই ড্রাই, আর যদি এখানে পাউডার মশলাগুলো দেওয়া হয় সরাসরি গরম তেলে তাহলে মশলাগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আগে থেকেই যদি জল দিয়ে মিশিয়ে রাখা হয় তাহলে মশলাটা আর পুড়ে যাবে না, ফ্লেভারটা ভালো থাকবে। আমি সবজিগুলো মশলায় কষিয়ে নেওয়ার পরে একটুখানি জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটুখানি গরম জল আবার দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আর একটু ঢেকে দিব কিছুক্ষণ সময়ের জন্য। আর এখানে গরম জলটা ইউজ করলে, যে কোনো তরকারিতে গরম জলটা ইউজ করলে তরকারির টেস্টটা আমার কাছে মনে হয় ভালো হয়। জল দিয়ে আমি ঢেকে দিয়েছি, এখন ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেব, যেন কোনোভাবেই নিচে পোড়া না লাগে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। সেটা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। একটা দিকে লক্ষ্য রাখতে হবে, এখানে সয়া চাঙ্ক আছে, আলু আছে, দুটোই জল টানবে, মানে জলটাকে শুষে নেবে। আবার শেষের দিকে আমি ডালের বড়া দিব, ডালের বড়াও অনেকখানি জল টেনে নেয়, তো সেটা মাথায় রেখে জল দিতে হবে। ঝোলের জন্য জল দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনা তুলে এটাকে দেখে নিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দিয়েছি। আর মাঝখানে আমি পনিরগুলোকে একটুখানি ভেজে নিয়েছি, আর ডালে বড়াগুলোকে তো আমি আগে ভেজে নিয়েছিলাম। এখন ঢাকনা তুলে দেখে নিচ্ছি পেঁপেগুলো সিদ্ধ হয়েছে কিনা, আলু তো সিদ্ধ হয়ে যাবে,
তো আমার পেঁপেগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি আবার একটু সময়ের জন্য ঢেকে দিব যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। যদি দেখি ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলের পরিমাণটা যেরকম আমি রাখতে চাচ্ছি তার চাইতে একটু বেশি আছে, কারণ আমি আগেই বলেছি ডালের বড়া দিলে ঝোল টানে, সেটা মাথায় রেখে ঝোলের পরিমাণটা দিতে হবে। তো আমার আমি যেরকম চেয়েছি রাখতে সেরকমই আছে। এখন আমি ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিলাম এলাচির গুঁড়ো আর দারচিনির গুঁড়ো, দিলে ভালো ফ্লেভার আসে। শেষের দিকে আমি সবসময় এটা অ্যাড করি। আর এখন দিয়ে দিচ্ছি ঘরে বানানো ঘি। ঘি দিলে যে কোনো তরকারির টেস্ট ভালো আসে সেটা আমরা সবাই জানি, আর নিরামিষ তরকারিতে ঘি দিলে সেটা টেস্ট অনেক ভালো আসে। আর অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ তরকারিতে অল্প পরিমাণে চিনি অ্যাড করতে, খুবই অল্প পরিমাণে, তাহলে তরকারির টেস্ট অনেক ভালো আসে। এখন আমি একটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং চুলাটাকে বন্ধ করে দেবো। এই কাঁচামরিচটা দেওয়ার মানে হচ্ছে এখানে একটু ভালো ফ্লেভার আসবে কাঁচামরিচের। আর চুলাটাকে অফ করে দিলাম। ডালের বড়া দিয়ে আমি চুলার আঁচটাকে কিন্তু একেবারে কমিয়ে দিয়েছিলাম। আমার তরকারি হয়ে গেছে। এই তরকারিটা রান্না করতে একটু সময় বেশি লাগে কিন্তু খেতে অনেক টেস্টি, একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, বাই।